আসসালামু আলাইকুম, আমি আফিফা বিনতে নূর, সহকারী শিক্ষক নবপুর ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজ। আজ তোমাদের সপ্তম শ্রেণী গণিতের ধারাবাহিক দ্বিতীয় ক্লাসটি তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, আমরা প্রথম ক্লাসে কি পড়েছিলাম, আমরা গণসংখ্যা সারণী বা গণসংখ্যা সারণী নিবেশনের যে চারটা টপিকস আমরা জেনেছিলাম, যে এই চারটা টপিকস জানলে আমার গণসংখ্যা সারণী আমি তৈরি করতে পারবো। ঠিক আছে, একটু রিকল করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে নির্ণয় করেছিলাম পরিসর, ঠিক আছে, পরিসরের পরে শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যক্তি, শ্রেণী সংখ্যা, তারপরে হলো তোমার গণসংখ্যা। আজকে আমরা সেই অনুযায়ী গত ক্লাসের আলোচনা অনুযায়ী আমরা সারণী তৈরি করবো। সাথে তোমাদেরকে আমি বলেছিলাম প্রাথমিক উপাত্ত পড়িয়েছিলাম, মাধ্যমিক উপাত্ত পড়িয়েছিলাম, সেই ক্লাসগুলোর সাথে কিভাবে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আসতে পারে তার একটা ধারণা তোমরা আজকে আমার সাথে যে ক্লাসটা আমরা করব তাতে পাবে। দেখো বোর্ডে, দেখো আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি, ওই যে গত সেদিন যে ক্লাসে বলেছিলাম যে একটা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার, ঠিক আছে, সেই নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসেবে দিয়েছিলাম না, যে আমরা যখন সরাসরি যে কোনো উৎস থেকে আমরা যখন উপাত্তগুলো সংগ্রহ করি সেই উপাত্তগুলোকে আমরা কি বলি, প্রাথমিক উপাত্ত বলি। প্রাথমিক উপাত্তগুলো একদম প্রত্যক্ষ উপাত্ত, আমরা সরাসরি উৎস থেকে সংগ্রহ করছি। আজকের সৃজনশীল প্রশ্ন সেম সেই উপাত্তগুলোই আমি দিয়েছি। দেখো 80, 60, 65, 90, 95, 70, 95, 95, 95, 95, 95, 85, 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
আছে কিনা, ঠিক আছে? এটা হলো আমাদের একদম প্রাইমারি কাজ, প্রথম কাজ। আর এখানে দেখো তিনটা সৃজনশীল প্রশ্ন, আমি সম্ভাব্য একটা মার্ক ডিস্ট্রিবিউশন পাশে করে দিয়েছি। যেমন প্রাথমিক আর মাধ্যমিক উপাত্ত কাকে বলে, সৃজনশীল প্রশ্ন এরকম আসতে পারে। উপাত্ত সমূহকে মানের অধোক্রম অনুসারে সাজানো, সবসময় সাধারণত ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড়। এখানে বড় থেকে ছোট, বড় থেকে ছোটকে আমরা কি বলছি? অধোক্রমে সাজানো বলছি। আর শ্রেণী ব্যক্তি যে এখানে স্পষ্ট করে বলেই দিয়েছে, শ্রেণী ব্যক্তি হলো দশ, দশ কোন সংখ্যা সারণি, তোমার দশটা শ্রেণী ব্যক্তি নিয়ে তোমাকে সারণি, কোন সংখ্যা সারণি তৈরি করতে হবে। দেখো প্রথমেই আমরা এই যে এক নম্বর প্রশ্ন যেহেতু দিয়েছি, তোমরা এক নং প্রশ্নের উত্তরে তুমি নিবে। তারপর প্রাথমিক উপাত্ত দেখো, সরাসরি উৎস থেকে যখন সংগৃহীত হয় তাকে আমরা মাধ্যমিক উপাত্ত বলি। আর তোমার তাকে আমরা কি বলতে বলছি? প্রাথমিক উপাত্ত বলছি। আর যেগুলো পরোক্ষ উৎস থেকে সংগৃহীত করা হয় সেগুলোকে আমরা কি বলছি? আমরা বলছি মাধ্যমিক উপাত্ত, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যে ক যে প্রশ্ন দুই নম্বরের জন্য, এটার উত্তর আমরা লিখে ফেলেছি। এবার আমি খ উপাত্ত সমূহকে মানের অধোক্রম অনুসারে সাজাবো। তাহলে দেখো এখানে আমরা 80-60 যে সংখ্যাগুলো আমি একটু আগে পড়লাম না উচ্চারণ করে তোমাদের সাথে, এই সবগুলো উপাত্তের মধ্যে দেখো আমার মনে হচ্ছে তোমরাও ভালো করে দেখো, 98 হলো সর্বোচ্চ সংখ্যা। আর সর্বনিম্ন দেখো আমি 50-এর নিচে সংখ্যাটা এখনো পাইনি, ঠিক আছে? আর এখানে আমাদেরকে বলেই দিয়েছে 30 জন। তাহলে আমার কিন্তু এটা বের করার দরকার নাই যে কতজন শিক্ষার্থী এখানে উপাত্ত দেওয়া আছে, আমরা জানি এখানে যে আমাদের 30 জন। তাহলে আমরা প্রথমে কি লিখবো? প্রাপ্ত উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাবো। তাহলে অধক্রম অনুসারে সাজালে সর্বোচ্চ সংখ্যা প্রথম কত নিব? দেখো এই সারিতে 98 নিই। যখন আমি এখানে প্রথম 98কে সর্বোচ্চ সংখ্যা বলছি না, এটা এই নিচে এরকম আইডেন্টিফাই করে দিই যে সবচেয়ে বড় সংখ্যা 98 আমি এখানে এই যে এখানে লিখেছি। এই জিনিসটা একটু গুরুত্ব সহকারে তোমরা দেখো, কারণ কি এইভাবে পরীক্ষায় লিখলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু তুমি এই কাজটাই যদি তোমার নিজের মতো করে করো তাহলে ভুল হয়ে যেতে পারে। টিচার যেভাবে দেখাচ্ছে, দেখো এই দ্বিতীয় সারিতে এখানে একটি 98 আছে, সংখ্যাটা এখানে একটা আছে, তাহলে আমরা পাশাপাশি 3টা 98 লিখে ফেলি, ঠিক আছে? এরপর দেখো 98-এর পরে কোন সংখ্যাটি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 95। দেখো 95 আমার প্রথম সারিতে এই যে একটা 95 আছে, তাহলে একটা দুটো তিনটে আর 95 এখানে নেই, এই যে চার। তাহলে আমরা এখানে লিখে ফেলি
আর কিন্তু দেখছি না তাহলে 90 প্রথমে আইডেন্টিফাই করে একটা 90 দুইটা তিনটি দেখো তারপরে দেখো 85 এর পরে আমরা কত পাচ্ছি 80 দেখো 80 এই সংখ্যাটি 2 2 পেয়েছি আর নেই 80 এর পরে দেখো না 80 আর নেই কোথাও এরপরে দেখো 75 দেখো 75 একটি পেয়েছি এখন আমাদের মানে বাছাই করা কিন্তু সহজ কারণ যেই সংখ্যাগুলোর নিচে দাগ নেই সেই সংখ্যাগুলোর ভিতর থেকে আমি বাছাই করতে পারবো তাহলে 75 পেয়েছি দুটো ঠিক আছে তারপর হলো তোমার 70 70 দেখো এই দুটো তারপরে দেখো 70 এর পরে 65 65 কত কয়টি সংখ্যা একটি পেয়েছি দুটি পেয়েছি ঠিক আছে তারপর দেখো 65 পরে 7 সংখ্যাটা দেখো দুটি তিনটি তিনটি 7 পেয়েছি তারপর দেখো এখানে আমার সবগুলো দাগ বাকি আছে হয়ে গেছে বাকি আছে কত 50 50 55 তার মানে 55 55 কয়টি একটি দুটি ঠিক আছে আর কিন্তু দেখো সব এই দুটি 50 ছাড়া প্রত্যেকটা সংখ্যার নিচে আমার কি দাগ চলে এসেছে না এভাবেও কিন্তু আমার কি আর মিস হওয়ার সম্ভাবনা নেই কারণ এখান থেকে একটা উপাত্ত যখন মিলবে না তখনই কিন্তু আমার ওই সংখ্যাটি ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সুতরাং তোমরা ঠিক এইভাবেই প্রস্তুতি নিতে হবে যাতে কোনো রকমের ভুল হওয়ার সুযোগ না থাকে তাহলে খয়ের পরে আমরা গতে দেখো গ আমাকে কি বলছে গ কি খ খয়ের মান কত এটা এই যে আমি অধক্ষেপে সাজালাম অধক্রমে সাজালাম তাহলে সেইটার মান হলো 4 তাহলে আমার খ পড়া শেষ ক খ শেষ এখন দেখো শ্রেণী ব্যক্তি আমাকে এখানে বলে নিয়েছে 10 নিতে হবে তাহলে তুমি দেখো এখানে যে নম্বর নির্দেশ এখানে নম্বর নির্দেশ কি আছে দেখো এখানে নম্বর নির্দেশ সংখ্যাগুলো আছে ঠিক না এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান আমাকে বের করতে হবে সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম মান আমরা জানি 50 এটি সবচেয়ে ছোট এবং বৃহত্তম মান কত 98 ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং প্রদত্ত উপাত্তের পরিসর কারণ আমাকে শ্রেণী ব্যক্তি বলেই দিয়েছে আমাকে নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাকে পরিসরকে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি করলে তাহলে আমরা কি পেয়ে যাবো শ্রেণী সংখ্যা পেয়ে যাব তাহলে পরিসর কি সর্বোচ্চ সংখ্যা 98 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা 50 যোগ 1 তাহলে 8 থেকে শূন্য চলে গেলে 8 9 আর 5 চলে গেলে কত 48 যোগ 1 তাহলে কত 49 ঠিক আছে সুতরাং প্রদত্ত উপাত্তের শ্রেণী সংখ্যা
পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। আমার পরিসর হলো 49, শ্রেণী ব্যক্তি 10, তাহলে খুব সহজ 4.9। সুতরাং শ্রেণীর সংখ্যা 5 হবে। ঠিক আছে, যেহেতু আমি তো ফ্র্যাকশন ইউজ করতে পারবো না, আমি হচ্ছে রাউন্ড ফিগার, তো পূর্ণ সংখ্যা নিলাম 5 হবে। তাহলে উপাত্তের গণসংখ্যা সারণি আমি ঘনক তৈরি করব। এটাও তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং টিচার যেভাবে দেখাচ্ছি এভাবে যদি করো তোমাদের জন্য কাজটা কি অনেক সহজ হবে, আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে আমি প্রথমেই দেখো, প্রথমে সর্বনিম্ন সংখ্যা 50 নিয়েছে, আমাকে আগেই বলে দিয়েছে যে আমার শ্রেণী ব্যক্তিগত 10, প্রশ্নেই উল্লেখ করা আছে। তাহলে 10 শ্রেণী ব্যক্তি নিয়ে আমি যদি এটা করতে যাই, 50 যদি কাউন্ট করি, 50ও থাকবে, তাহলে আমার কত, 59 পর্যন্ত দেখো, 59 পর্যন্ত আমার কি 10 হচ্ছে না? আমরা চাইলে প্রথমেই শ্রেণী কাউন্ট করতে পারি, তাহলে আমার কয়টা শ্রেণী সংখ্যা হবে? 5টা। ঠিক আছে, 50 থেকে তাহলে এরপরে কত, 60 থেকে কত দেখো, 69 পর্যন্ত। ঠিক আছে, তারপরে কত, তারপর 70 থেকে 79, 80 থেকে 89, আর 90 থেকে 99। যদিও আমাদের সর্বোচ্চ সংখ্যা আছে 90, কিন্তু আমাদের শ্রেণীর সংখ্যা দেখো 5টা, 1, 2, 3, 4, 5। এই যে আমরা বলেছি শ্রেণীর সংখ্যা 5 হবে, এখন আমাদের কাজ হলো এই সংখ্যাগুলোকে তোমার উপাত্ত থেকে গণসংখ্যার সারণীতে স্থাপন করা। প্রথম সংখ্যা যা আমার 80, তাহলে এভাবে কেটে দিব, 80টাকে এইভাবে কেটে দিবা। আর যারা চাও যে না আমি সংখ্যাগুলো সংখ্যাটা কাটবো না, চাইলে এই যে নিচে যে দাগটা দিয়েছি এভাবেও কাটতে পারো। এটা তোমার যার যার কাজ করার পদ্ধতি রয়েছে, এইভাবে করলে কি হবে, ভুলের সম্ভাবনা কমে যাবে। তাহলে প্রথম 80টা দেখো, 80 কোন আমার শ্রেণী সংখ্যায় পড়ে যায়, 80 থেকে 89, এখানে 1টি দাগ হবে। তারপরে কত, 60, 60কে আমরা নিয়ে যাবো, এই যে 60 থেকে 69 ঘর। তারপরে দেখো 65, 65 হলো আমার 60 থেকে 69 ঘর, এখানে আরও তালে চিহ্নের এখানে বসাবো। 75, 75 আমার যাবে 70 থেকে 79 ঘর। ঠিক আছে, 80, 80কে আমরা কাটবো কীভাবে, 80কে দিব এই যে 80 থেকে 89 ঘর। তারপরে দেখো 50, 50 আসবে প্রথম অনুযায়ী শ্রেণী সংখ্যা এখানে, 60 আসবে দ্বিতীয় শ্রেণী সংখ্যার পরে, 90 একদম সর্বশেষ শ্রেণী সংখ্যা 5 নাম্বার সেখানে, 95 সর্বশেষ শ্রেণী সংখ্যা 5। দেখছো আমি কিভাবে এখানে কাটছি, সাথে সাথে কোথায় নিয়ে যাচ্ছি, আমার টালি চিহ্নের ঘরে নিয়ে যাচ্ছে, মানে এই সারিতে আমার 3টি ঘর থাকবে। ঠিক আছে, এরপরে হলো গণসংখ্যা 70, 70 হবে আমার 70 থেকে 79 ঘর, 98 সর্বশেষ অর্থাৎ 5 নম্বর শ্রেণী সংখ্যার ঘরে, 95 ঠিক তাই 5 নম্বর। দেখো 1, 2, 3, 4 পর্যন্ত ঠিক আছে, 5 কিন্তু অন্যরকম হবে। তারপর কী হবে, 55, 55 যখন কাটবে 55 কোথায় দিবে, এই যে এখানে। ঠিক আছে, 95 হলো সর্বশেষ পঞ্চম, এই যে যা বলেছিলাম যে এখন দেখো 5 নম্বরটাকে আমি আরেকটা দাগ দিব, এটাকে এভাবে কেটে দেবো, তাহলে আমার টালি চিহ্নের 5 তোমাদেরকে দেখালাম। 85 একটা 80 থেকে 89 ঘরে, তারপরে দেখো 60 আসবে তোমার এই যে আমার এখানে 4টা, তারপর 85 আবার এখানে 4, তারপর আবার 85, এবার কিন্তু আর আরেকটার নামে আমরা একটু আগেই শিখেছি, এটা হলো 5 নম্বর টালি চিহ্নের প্রকাশের নিয়ম। তারপরে 90 হলো 6, তাহলে 98 এখানে 2, 85 হলো এই যে এখানে 55 তোমার আসবে প্রথম শ্রেণী সংখ্যার ঘর, 50 প্রথম শ্রেণী সংখ্যার ঘর, তারপর 95 হলো তোমার পঞ্চম শ্রেণী সংখ্যার ঘর, তারপরে 90 হলো তোমার আমার সর্বশেষ পঞ্চম শ্রেণী সংখ্যা 98। এখন কিন্তু আবার কি হবে, ওই আগের মতো 1, 2, 3, 4 হয়েছে না, 5 নম্বর হলো, এইভাবে চালু ছেড়ে দিতে হবে। তারপর 90, তারপর এখানে কত, 1, হ্যাঁ, তারপর 65, 65 হলো এই যে 1, 2, 3, 4 দিয়েছি না, এইটা হয়ে গেল 5। তারপর হলো কত, 70, 70 হলো এই যে এখানে
তারপর হলো 75 75 সেম এক তিন নাম্বার শ্রেণী সংখ্যা তাহলে 4 তাহলে এই বরাবর আমরা লিখে ফেলি আমরা প্রথম শ্রেণী সংখ্যা কত 4 তারপর শ্রেণী সংখ্যা কত 5 তারপর শ্রেণী সংখ্যা আবার 4 তারপর শ্রেণী সংখ্যা 6 তারপর শ্রেণী সংখ্যা 5 5 10 আর এটি কত 11 এই তাহলে দেখো 11 আর 6 কত 17 17 আর 4 কত 21 21 আর 5 এ কত 29 21 আর 5 কত 26 26 আর 4 কত 30 তাহলে আমরা মোট 30 মিলে গিয়েছে এই মোট কত আমার 30 ঠিক আছে তাহলে এই ভাবে আমার কি একটি গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে তোমাদেরকে পরিসংখ্যানের সলিউশন করিয়ে দিয়েছি তোমরা দেখো এরপরে আরেকটা প্রশ্ন টিচার বোর্ডে দিয়েছি এটা 2 নাম্বার তোমরা বাসায় এটা চেষ্টা করবে এবং আগামী ক্লাসে আমি এখানে কিন্তু সপ্তম শ্রেণীর 30 জন ছাত্রীর ওজন কেজিতে এখানে দিয়েছি তারপর একটা প্রশ্ন করেছি পরিসর আর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে খ বলেছি উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে গ বলেছি শ্রেণী সংখ্যা 5 শ্রেণী ব্যক্তি 5 ধরে এই প্রশ্ন প্রথম সৃজনশীল আমরা করেছিলাম শ্রেণী ব্যক্তি 10 ধরে আর এখানে আমরা করছি শ্রেণী ব্যক্তি 5 ধরে গণসংখ্যা সারণ তোমরা সেম এরকম ভাবে এটা চেষ্টা করবে এটা হোমওয়ার্ক আর আগামী ক্লাসে আমি হয়তো এই অঙ্কটি তোমরা যদি না পারো আমি আবার করিয়ে দেব আজ এ পর্যন্তই আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি